দেশের 57টি জেলা পরিষদে ভোট গ্রহণ চলছে। সকাল 9টা থেকে শুরু হওয়া ভোট চলবে একটানা দুপুর 2টা পর্যন্ত। এদিকে কেন্দ্রে অনিয়ম ঠেকাতে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। ভোট সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শারমিনাজাদ শান্তা। সারা দেশের ন্যায় ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সাদেক কুশারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। অবাধ সুষ্ঠু নির্বাচন করতে প্রতিটি কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে। ইভিএম পদ্ধতিতে মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে 3টি কেন্দ্রে ভোট গ্রহণ চলবে দুপুর 2টা পর্যন্ত। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সিসিটিভির মাধ্যমে নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসার সার্বক্ষণিক নির্বাচন পর্যবেক্ষণ করবেন। ভোট কেন্দ্রে অনিয়ম প্রভাব বিস্তারের প্রমাণ পেলে ভোট স্থগিত করার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। সাংবাদিক মহোদয় সহ আমাদের স্থানীয় তৃণমূল রাজনৈতিক ভোটারগণ সহ যারা এখানে উপস্থিত আছে সকলেই সহযোগিতা করছে এবং আমি আশা করি যে ভোটটি হবে খুব শান্তিপূর্ণ পরিবেশে সকলের সহযোগিতা নিয়ে সুন্দরভাবে সমাপ্ত হবে। অবস্থা অত্যন্ত চমৎকার এবং স্টার্টিংটা খুব সুন্দর হয়েছে। ঝিনাইদহ জেলার মোট ভোটার 954 জন। এ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী 2 জন, সাধারণ সদস্য পদে পুরুষ 22 জন, সংরক্ষিত আসনে নারী সদস্য 13 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। ঝালকাঠিতে জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ভোট কেন্দ্রে ইভিএম এ ভোট গ্রহণ চলছে। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে ম্যাজিস্ট্রেট সহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছেন। বরিশাল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর হোসেন এবং সদস্য পদে 3 জন ও সংরক্ষিত সদস্য পদে 2 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। 4টি ওয়ার্ডে 7টি কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা 2টার মধ্যে সুষ্ঠুভাবে আজকের এই যে জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করতে পারবেন। খুব সুন্দর পরিস্থিতি, ভোটার খুব সুন্দরভাবে চলতেছে, ইনশাল্লাহ যার ভোট চেয়ে দেয়। গাজীপুরে জেলা পরিষদ নির্বাচনের 6টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। মোট ভোটার 636 জন, এর মধ্যে পুরুষ ভোটার 484 জন এবং মহিলা ভোটার 152 জন। শারমিন আজাদ শান্তা, এশিয়ান টেলিভিশন।